তো OnePlus কিন্তু গত বছর তাদের Nord সিরিজের OnePlus Nord 2 এই স্মার্টফোনটাকে লঞ্চ করেছিল এবং এই ফোনটার কিন্তু অনেক বদনামও হয়েছে তার কারণ এই ফোনটা অনেকবার কিন্তু ব্লাস্ট করেছে এমনকি দুদিন আগে এই ফোনটা আরও একবার ব্লাস্ট করেছে তো OnePlus এর এই ফোনটা কিন্তু অবশ্যই ডিসকন্টিনিউ করে দেওয়া উচিত তো এবার OnePlus এই ফোনটা সাকসেসর অর্থাৎ OnePlus Nord 2T এই ফোনটিকে খুব শিগগিরই কিন্তু লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটার বেশ কিছু রেন্ডার এবং তার পাশাপাশি এই ফোনটার বেশ কিছু কনফার্ম স্পেসিফিকেশন কিন্তু লিক হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে এখানে এই ফোনটি ওভারঅল কেমন হতে চলেছে তারপর এই ফোনটির কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশ বাজারে এবং কবে নাগাদ লঞ্চ করতে পারে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব তো সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আসুন আজকের ভিডিও শুরু করি তো প্রথমেই আমরা কথা বলবো এখানে এই ফোনটার ডিসপ্লেকে নিয়ে তো এখানে এই ফোনটিতে 6.43 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে আর এই ডিসপ্লেটা কিন্তু সাইডে একটি সিঙ্গেল পাঞ্চোর সাথে আসবে এছাড়াও এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ থাকবে তারপর HDR10 প্লাসের সাপোর্ট থাকবে এবং এখানে ওয়াইড ভাইন এ1-এর সাপোর্ট অবশ্যই দেওয়া হবে এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে এখানে কিন্তু গুরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকবে তো ওভারঅল এই যে ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে এবং আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার ডিজাইন আর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটির ব্যাকসাইডে অবশ্যই একটা গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হবে এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানে কিন্তু প্লাস্টিকের ফ্রেম থাকতে পারে আর ডিজাইনে যদি কথা বলি তাহলে এখানে একটু অন্যরকম একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে এই ফোনটির ব্যাকসাইডে ওই স্কোয়ার শেপের ক্যামেরা মডেলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং এই ফোনটা কিন্তু বেশ কিছু কালার ভেরিয়েন্টেও লঞ্চ করবে আর এই ফোনটা কিন্তু 8GB 128GB তারপর 8GB 256GB এবং 12GB 256GB এরকম বেশ কিছু র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করবে তারপর এখানে LPDDR4X র্যাম টাইপ থাকবে এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটিতে মিডিয়াটেক Dimensity 1300 এই প্রসেসরটা কিন্তু ব্যবহার করা হবে এবং এই প্রসেসরটা কিন্তু 6nm তৈরি তো মিডিয়াটেক কিন্তু এই প্রসেসরটিকে কিছুদিন আগে লঞ্চ করেছে এবং মিডিয়াটেকের এই প্রসেসরটা কিন্তু মিডিয়াটেক Dimensity 1200 যে প্রসেসরটা আছে এই প্রসেসরটিরই সামান্য আপগ্রেডেড ভার্সন এবং OnePlus-এর এই ফোনটা হয়তো প্রথম ফোন হবে যেখানে এই প্রসেসরটি ব্যবহার করা হবে তো এই মুহূর্তে এই প্রসেসরটা কতটা ভালো পারফর্ম করবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তবে আশা করা যায় এখানে ওভারঅল যে পারফরম্যান্স সেটা অবশ্যই ভালো পাওয়া যাবে তারপর আশা করা যাচ্ছে এখানে গেমিং মাল্টিটাস্কিং তারপর ভিডিও এডিটিং খুব ভালোভাবে করা যাবে তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটির ব্যাকসাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 50MP এবং এই প্রাইমারি ক্যামেরায় কিন্তু Sony IMX766 এই সেন্সরটা ব্যবহার করা হবে তারপর এখানে এই প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS-এর সাপোর্টও কিন্তু এখানে দেওয়া হবে এছাড়াও এর সাথে সাথে এখানে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তারপর 2MP একটি ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হবে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকবে 32MP সেলফি ক্যামেরা এখানে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে এবং আশা করা হচ্ছে এখানে ক্যামেরা আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 4500mAh কিন্তু একটা ব্যাটারি ব্যবহার করা হবে তার সাথে এখানে কিন্তু 80W-এর একটি 5000 বক্সের মধ্যেই দেওয়া হবে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে OnePlus-এর অক্সিজেন OS-এর অপটিমাইজেশন থাকবে তার উপর এই ফোনটা কিন্তু রান করবে Android 12-এর উপর এছাড়াও এখানে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হবে তারপর ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকবে এছাড়াও এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট ডুয়াল স্টিরিও স্পিকার এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং তার সাথে এখানে OnePlus-এর যে অ্যালার্ট স্ল্যাডার সেটাও কিন্তু এখানে এই ফোনটিতে দেওয়া হবে তবে এখানে এই ফোনটিতে কোনোরকম 3.5mm হেডফোন জ্যাক কিন্তু থাকছে না তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে এখানে এই OnePlus Nord 2T এই ফোনটা কিন্তু লঞ্চ করবে তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে এই ফোনটিতে খুবই ভালো একটা স্পেসিফিকেশন এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং OnePlus Nord 2 এর থেকে এখানে কিন্তু সামান্য আপগ্রেডেশন করা হয়েছে খুব একটা বড় আপগ্রেডেশন এখানে কিন্তু করা হয়নি তো এরপর যদি ঠিকঠাক দামে এই ফোনটা লঞ্চ করে তাহলে অবশ্যই কিন্তু ভালো স্মার্টফোন হবে তো এরপর তাহলে এই ফোনটার কত দাম হতে পারে তো আশা করা হচ্ছে এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট ভারতের বাজারে ওই 30,000 রুপির আশেপাশে কিন্তু লঞ্চ করবে এবং বাংলাদেশে যখন যাবে তখন প্রায় 35 থেকে 40 হাজার টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা হয়তো পাওয়া যাবে তো এরপর তাহলে এই ফোনটা কবে নাগাদ লঞ্চ করতে পারে
তো আশা করা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই ফোনটা ভারতের বাজারে কিন্তু লঞ্চ করে যাবে এবং তারপর প্রথম দিকে বাংলাদেশের বাজারে এই ফোনটা আনঅফিসিয়ালি পাওয়া যাবে এবং অফিসিয়ালিভাবে বাংলাদেশের বাজারে এই ফোনটা হয়তো লঞ্চ করলেও করতে পারে তো এরপর দেখা যাক OnePlus তাদের এই ফোনটিকে কত দামে আমাদের এই দুই বাংলায় লঞ্চ করে তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় এই ফোনটি কত দামে লঞ্চ করা উচিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া রয়েছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।